হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার গণিত। মিস্টার গণিতের পক্ষ থেকে আমি বক্কার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির পার্ট টু নিয়ে আজকে আলোচনা করব। পার্ট ওয়ান আগেই আমরা আলোচনা করেছি, তার সেই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, সেখান থেকে পার্ট ওয়ান ভিডিওটা দেখে নেবেন। সেখানে সমস্ত সূত্র কীভাবে এসছে না এসছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো পার্ট টু এর সমস্ত যে বিগত বছরে যে প্রশ্নপত্রগুলো আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সে এসে সমস্ত ট্রেডের ক্ষেত্রে হতে যা ট্রেড আছে আইটিআই সেই সমস্ত ট্রেডে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো এসেছিল বিগত বছরে সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। তো বেশি দেরি না করে অনেকদিন পরে ভিডিওটা আসে তার জন্য আমি দুঃখিত, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আপনাদের কাছে দুঃখিত জানাচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বলছে যে ইফ সাইন থিটা 0.5, ফাইন্ড আউট দি ভ্যালু অফ ট্যান থিটা। সাইন থিটার মান যদি 0.5 হয় তাহলে আমাদের ট্যান থিটার মানটা আমরা নির্ণয় করতে বলছে। এটা এসেছিল আইটিআই জুলাই 2012 এসেছিল ফিটার টার্নার মেশিনিস্ট এই দুটো এই তিনটে ট্রেডে। তো কি বলছে যে সাইন থিটার মান কত? সাইন থিটার মান 0.5। আর আমরা জানি কি সাইন থিটা মানে কি? লম্ববাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ববাই অতিভুজ করলে তাহলে দেখে নিই যে সাইন থিটা মানে কি। যদি এটা একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা এ বি সি, তাহলে এটা হচ্ছে কি লম্ব, তাহলে লম্ব কি এ বি, আর এখানে অতিভুজ কি এসি, এইটা আর এইটার মধ্যে সম্পর্ক এই কোনটা, তাহলে অতিভুজ কি এসি। অতএব এই অঙ্কের ক্ষেত্রে তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি এবি বাই এসি। তাহলে 0.5টাকে আমরা এইভাবে লিখতে পারি 5/10, কীরকম যে পয়েন্টটা উঠে গেল, পয়েন্টের জন্য এক আর পয়েন্টের পরে একটা ঘর বলে একটা শূন্য, তাহলে 5/10। তাহলে 5/10টাকে আমরা তো এইভাবেও লিখতে পারি যে 5 1 5 কাটাকুটি করে নিই, 5 2 10, 1/2। অতএব আবার জানি কি আমরা, যে দেখো সাইন থিটা মানে কি, দেখুন যে সাইন থিটা মানে কি এবি বাই এসি, তাহলে 1/2। তাহলে এবি এর মান কি ধরতে পারি, যে ধরি এবি সমান সমান 1 কে, আর এসি সমান সমান 2 কে, এটা 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 1 কে আর 2 কে। তাহলে এইভাবে আমরা লম্ব বাই অতিভুজটাকে আমরা পেলাম 1 কে আর 2 কে। তাহলে লম্ব কত পেলাম? লম্ব পেলাম 1 কে, আর অতিভুজ পেলাম 2 কে। লম্ব পেলাম 1 কে আর অতিভুজ পেলাম 2 কে। তাহলে এখান থেকে আমরা, তাহলে আমাদের কী নেই? ভূমি নেই। এইটা এর মানটা আমরা জানি না। তাহলে এই ভূমিটা বের করবো কীভাবে? ভূমি ইকুয়াল টু কি? রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট ওভার বর্গ। তাহলে 1 কে এর হোল স্কোয়ার বিয়োগ 2 কে এর হোল স্কোয়ার রুট ওভার, তাহলে 1 কে মানে কি 1 কে স্কোয়ার মাইনাস 4 কে স্কোয়ার, তাহলে বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে হবে যে 3 কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ারটা এবার বর্গর বর্গমূল, তাহলে কেটা বাইরে চলে আসবে, কে বাই রুট 3, কে ইন্টু রুট 3। তাহলে কে ইন্টু রুট 3 কি? এটা হচ্ছে ভূমির মান। এইবার আমাদের ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে এটা আমাদের কি, আমাদের বলেছে ফাইন্ড আউট দি ভ্যালু অফ ট্যান থিটা। ট্যান থিটার মান কী হবে তাহলে? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে আমাদের কত? 1 কে, আর ভূমি কত? ভূমি এক্ষুনি আমাদের বেরোলো যে কে ইন্টু রুট থ্রি। আচ্ছা, এখানে হচ্ছে একটু ভুলে গেছে যে হ্যাঁ অতিটা হচ্ছে 2 হবে,
অতি টুকে অতি টুকে তাহলে 4k² বিয়োগ 1k² 3k² রুট ওভার, তাহলে কি হবে কে কে রুট 3। তাহলে ভূমিটা আমরা এইভাবে বের করতে পারছি যে লম্ব দেওয়া রয়েছে, অতিভুজ দেওয়া রয়েছে, তাহলে ভূমিটা বের করব কি হবে যে ভূমি সমান সমান কি অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত 2k, 2k² তাহলে 4k² 1 এর স্কোয়ার কত 1, তাহলে 1k² তাহলে কে রুট 3 বের হচ্ছে। ভূমিটা বের করে নেবে আর লম্ব ট্যান থিটা আমাদের বের করতে হবে। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে যে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 1k, আর হচ্ছে ভূমি কত, ভূমি কত এক্ষুনি বেরোলো কে রুট 3। তাহলে কে কে কেটে গেল সমান সমান কি 1/√3। তাহলে ট্যান থিটার মান কত 1/√3, ট্যান থিটার মান কত 1/√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দি ভ্যালু অফ ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে নেক্সট প্রশ্ন আমরা দেখব। এবার দেখুন যে এই প্রশ্নটা কি বলেছে, বলছে ইফ সাইন থিটা হোয়াট ইজ দি ভ্যালু অফ, হোয়াট ইজ দি ভ্যালু অফ সাইন থিটা ই কস থিটা 4/5। কস থিটার মান যদি 4/5 হয় তাহলে সাইন থিটার মান বের করতে বলছে। সাইন থিটার মান কত হবে, এটা হচ্ছে আইটিআই 2019 সালে যে পরীক্ষা হয়েছে, 2019-এর যে পরীক্ষা আছে ফিটার ইলেকট্রিশিয়ান সার্ভে, আর এই তিনটে টুডে এই প্রশ্নটি এসেছিল। তাহলে আমরা প্রথমে লিখে নিই যে সাইন কস থিটা, কস থিটার মানটা আমাদের বলে দিয়েছে আগে, তাহলে আমরা লিখে নিই কস থিটা সমান সমান কি 4/5। অতএব কি কস থিটা মানে কি আমরা জানি যে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ভূমি কত হবে, ভূমি হবে 4k, একটা ধ্রুবক পদ আনবো, আর অতিভুজের ক্ষেত্রে কি হবে, অতিভুজের ক্ষেত্রে কি 5k। আমরা 5টা সরাসরি লিখতে পারি না, বোঝার সুবিধার্থে আমরা লিখতে পারি কিন্তু 5টাকে সরাসরি আমরা লেখা যায় না, কারণ 5টা হচ্ছে এখানে 5k করতে হবে, কারণ একটা ধ্রুবক পদ না আনলে ওটাকে আমরা আলাদাভাবে ধরতে পারি না। ধরি এটা হচ্ছে কি আমরা ধরেছি, এইভাবে আমরা ধরতে পারি যে 4k আর 5k। অতএব অতিভুজ পেলাম, ভূমি আছে আমাদের কাছে, এবার লম্বটা নেই আমাদের কাছে, লম্ব নেই তাই না, লম্ব আমাদের কাছে নেই। তাহলে লম্বটা আমরা বের করব, লম্ব সমান সমান কি রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য ক্লাস টেনে ছিল আমাদের 49 নম্বর উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে সেখান থেকে লম্ব এর মান বের করতে গেলে কী করবো, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার পুরোটা হোল বর্গমূল করতে হবে, পুরো বর্গমূল করতে হবে। তাহলে অতি কত এখানে আমাদের আছে, অতিভুজ 5k, 5k এর হোল স্কোয়ার বিয়োগ ভূমি কত 4k এর হোল স্কোয়ার। 5k মানে 25k স্কোয়ার, 4 স্কোয়ার কত 16, 16 স্কোয়ার 25 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, তাহলে বিয়োগ কত হচ্ছে 9 9k স্কোয়ার। তাহলে কে 9k স্কোয়ার মানে কি 3 3k এর হোল স্কোয়ার। তাহলে বর্গ আর বর্গমূলে কী হবে, 3k হয়ে যাবে এটা, কারণ বর্গমূলের বর্গ, বর্গমূলের বর্গ মানে কি সেই সংখ্যাটাই হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত, লম্ব 3k, লম্ব আমরা পেলাম কত 3k। তাহলে লম্ব আমাদের কত পেলাম এখানে 3k পেলাম। এবার আমরা বের করবো যে আমাদের সাইন থিটার মান বের করতে বলে, সাইন থিটা আমাদের মান চেয়েছে। তাহলে সাইন থিটা সমান সমান কি, সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতি, লম্ব বাই অতি। তাহলে লম্ব এখানে কত, লম্ব বের করলাম কত 3k, আর অতিভুজ কত, তাহলে অতিভুজ 5k আছে, কে কে কেটে গেল 3/5। অতএব সাইন থিটা সমান সমান কি, সাইন থিটা সমান সমান 3/5। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, বলছে যে হোয়াট ইজ দি ভ্যালু অফ সাইন 30, সাইন 30 ডিগ্রির মান কী হবে। এটা ছিল আইটিআই ফেব্রুয়ারি 2015-তে টার্নার টেডে, টার্নার টেডে ফেব্রুয়ারি 2015 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে এই প্রশ্নটা দিয়েছিল যে হোয়াট ইজ দি ভ্যালু অফ সাইন 30, হোয়াট ইজ দি ভ্যালু অফ সাইন 30, সাইন 30-র মানটা কীভাবে বের করবো। আর প্রথমে দেখে নিই 0, তারপরে 30, তারপর 45 60 90, এইভাবে আমরা মানগুলো আমরা বের করতে পারি। তো প্রথমে 0 মানে কি 0 1 2 3 4, এইভাবে। এইবার এই প্রত্যেকটাকে
আমার এই 0/4 করে বর্গমূল, মানে 0/4 প্রত্যেকটাতে যেমন আছে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করব। গত ভিডিওতে দেয়া আছে লিংক ইন ডেসক্রিপশন, এই কিভাবে এই মানগুলো বের করব প্রত্যেকটার দেখিয়ে দেওয়া রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা আগের ভিডিও দেখে নিতে পারবেন ত্রিকোণমিতির। তাহলে 2/4 রুট ওভার, 3/4 রুট ওভার, 4/4 রুট ওভার। তাহলে মেনলি আমাদের এখানে 30 ডিগ্রির মানটা বলেছে, আমরা 30 ডিগ্রির মানটাই বের করব। তাহলে সাইন 30 কী হবে, 1-এর রুট ওভার কি 1 হয় আর 4-এর রুট ওভার 2 হয়। সাইন 30 ইকুয়াল টু কত, হাফ, 1/2। তাহলে সাইন 30-এর মান কি হাফ। যদি আমরা অন্যভাবে বের করতে, যে প্রশ্ন যদি অন্য বলে যে 2/4, তাহলে কী হবে, তাহলে 2 × 1 = 2, 2 × 2 = 4, তাহলে 1/2, 1/2-এর রুট ওভার। তাহলে 1-এর রুট ওভার কত, 1, তাহলে √2, 1/√2। এটা ঠিক তেমন 3√2, √3/2, 4-এর বর্গমূল 2, এইভাবেই প্রত্যেকটা হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হয়ে যাবে, 1/2, হাফ, হাফ উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্নটা আমরা দেখে নিই। তো এইবার যে প্রশ্নটা আমাদের আলোচনা করছি সেই 4 নম্বর প্রশ্ন, মানে এখানে 5টা প্রশ্নই আলোচনা করব, বাকিগুলো আমরা এখানে প্রশ্নগুলো দেবো, বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন, না পারলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন বা আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা করে দেবো। আপনারা যদি না পারেন একান্ত, আপনারা আমরা দিয়ে দেবো ভিডিও শেষে যে কোনগুলো হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কগুলো দিয়ে দেবো। তো 4 নম্বর প্রশ্ন কি, যে বলছে প্রুফ দ্যাট 10²x + 1 আর cot²x + 1 tan²x + 1 / cot²x + 1 = tan²x, মানে এটার মান 10²x এটা বের করতে হবে। এই প্রশ্নটা কবে এসেছিল, এসেছিল আইটিআই জুলাই 2010 সালের ফিটার টার্নার মেশিনিস্ট এই তিনটে ট্রেডে, আর এসেছিল আইটিআই জুলাই 2003 সালে, এসেছিল নভেম্বর 2004 সালে, এসেছিল অক্টোবর 2007 সালে, সেটা কোথা কোন কোন ট্রেডে, ডিজেল মেকানিক আর হচ্ছে ইলেকট্রিশিয়ান, এই দুটো ট্রেডে। মানে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আবার এসেছিল এটা রিসেন্ট 2017 সালে আগস্টে এই প্রশ্নটা এসেছিল, কোন ট্রেডে, ড্রাফটম্যান মেকানিক্যাল, এই প্রশ্নটা এসেছিল। তো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখা যাক যে কীভাবে এটা আমরা করব। যে দেখুন যে 10²x + 1, একদিকে আমরা এটাকে বলা হয় কি যে LHS, লেফট হ্যান্ড সাইড, আর এটাকে কী বলা হয়, রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে LHS, এটা হচ্ছে RHS। তাহলে LHS বলে আমরা এখানে লিখি, এটাকে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে তো হয়ে গেল। তাহলে প্রথমে আমরা LHS বলে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম, যে 10²x + 1 আর cot²x + 1 দুটো যেমন আছে তেমনভাবেই লিখলাম। তাহলে 10²x + 1 এই সূত্রটা, এই যে অঙ্কটা করবার আগে আমাদের জানতে হবে একটা সূত্র, সেই সূত্রটা কি, যে sec আর tan এর মধ্যে যে সূত্রটা আছে, sec²θ - tan²θ = 1, একটা সূত্র আছে, এই একটা সূত্র আছে। আর একটা সূত্র আছে কি, যে cot আর cosec এর মধ্যে, cosec²θ - cot²θ = 1, এই দুটো সূত্র আমাদের মাথায় রাখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। যে sec²θ - tan²θ = 1, তাহলে এই sec²θ = তাহলে কী লিখতে পারি, যে 1 + tan²θ, কারণ -tan²θটা সমানের ওপারে গিয়ে কী হবে, +tan²θ। কেন, কারণ সমাধানের নিয়মই হচ্ছে সমানের এপারে যদি প্লাস থাকে এপারে সে মাইনাস, এপারে মাইনাস থাকলে এপারে সে প্লাস, এপারে গুণ থাকলে এপারে সে ভাগ হবে, এপারে ভাগ থাকলে এপারে সে গুণ হবে, এপারে বর্গ থাকলে এপারে বর্গমূল হবে, এপারে বর্গমূল থাকলে এপারে হচ্ছে বর্গ হয়ে যাবে, এপারে বর্গ থাকলে এখানে বর্গমূল হয়ে যাবে। তাহলে এই যে এখানে ঘন থাকলে পারে ঘনমূল হয়ে যাবে, ঘনফল হয়ে যাবে, তাহলে এই যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি -tan²θ = উপরে কী হয়ে যাবে, যে প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 + tan²θ, আর এটা কি কোসেক্স
কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা সূত্র অনুযায়ী, তাহলে সেক 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার প্লাস 1 একই জিনিস। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে সেক স্কোয়ার এক্স, থিটার জায়গায় এখানে এক্স কোণ দেওয়া রয়েছে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় কী লিখলাম আমরা, তাহলে সেক স্কোয়ার এক্স, আর এখানে কী লিখবো কোসেক, কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স। এইবার সেক মানে কি, 1 বাই কজ, 1 বাই কস স্কোয়ার এক্স, আর কোসেক মানে কি 1 বাই সাইন স্কোয়ার এক্স। এবার 1 1 উপর দিয়ে কেটে গেল, কেটে গিয়ে এটা উল্টে যাবে, এটা কী হয়ে যাবে দেখো, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। এবার আমরা জানি যে সাইন থিটা বাই কস, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কি, ট্যান থিটা হয়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কোথায় হয়, কী হয় ট্যান থিটা হয়, সাইন থিটা বাই কস থিটা কী হয় তাহলে ট্যান ট্যান স্কোয়ার এক্স। তাহলে ট্যান স্কোয়ার এক্স বের করতে বলে সাথে কি প্রুভড হয়ে গেল আমাদের, আমাদের প্রুভড হয়ে গেল, আমরা প্রমাণ করে দিলাম যে ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 বাই কট স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স, এই যে প্রমাণ করে দিলাম আমরা। তো এইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে প্র্যাকটিস সেট, বাড়িতে আপনারা যে প্র্যাকটিসগুলো করবেন সেগুলো কী কী একটু দেখে নেন। যে ইফ, এক নম্বর প্রশ্ন কি যে ইফ সাইন থিটা ইকুয়াল টু 3/5, ইফ সাইন থিটা ইকুয়াল টু 3/5 ফাইন্ড দি ভ্যালু অফ ট্যান থিটা। এটা এসেছিল আইটিআই জুলাই 2014-তে, আইটিআই জুলাই 2014-তে ফিটার আর ইলেকট্রিশিয়ানে এসেছিল। দু নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দি ভ্যালু অফ ট্যান 30, ট্যান 30-র মানটা কীভাবে আমরা বের করবো সেটা দেখিয়েছিলাম, যে সাইন থিটা 30 সেরকম হয় ট্যান 30 কীভাবে বের করবো, এবং গত ভিডিওতে কীভাবে এই মানগুলো বেরোবে আমাদের দেওয়া আছে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। আইটিআই 2019-এ আগস্টে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে এসেছিলো। রিভার্স অফ কস থিটা, কস থিটার হচ্ছে উল্টো, যেটাকে বলা যায় বাংলায় যে উল্টোটা কি, আইটিআই 2019 অল ট্রেডে এসেছিলো এই প্রশ্নটা। চার নম্বর প্রশ্ন, যে এ বি ইকুয়াল টু 3, বি সি ইকুয়াল টু 4, একটা সমকোণী ত্রিভুজ হয় এটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে এসি এর মান কত, অর্থাৎ লম্ব 3 ভূমি 4 হলে অতিভুজের মান কত। পাঁচ নম্বর প্রশ্ন কি, 1 মাইনাস সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ড্যাশ, আইটিআই 2016 মেশিনিস্টে এই প্রশ্নটি এসেছিলো। তো কীভাবে বের করেছিলাম সমস্ত আমাদের গত ভিডিওতে এবং এই ভিডিওতে, সমস্ত ভিডিওটা দেখলে এই প্র্যাকটিসটা আপনারা করতে পারবেন, বাড়িতে চেষ্টা করবেন, না পারলে আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে কিংবা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ নম্বরে বা